আমাদের নামাজ তো এখন আপ টু ডেট নামাজ, অটোমেটিক নামাজ। আমাদের নামাজটা দৃশ্যত নামাজ, মেন্টালি নামাজ নাই, যার ফলে আমাদের তাহাজ্জুদের 11 রাকাত নামাজ পড়তে ম্যাক্সিমাম 20 মিনিট সময় লাগে। আর আল্লাহ রসুল রাতের 1/3 কাটাতেন নামাজে, 11 রাকাত নামাজে। রাত যদি হয় ধরেন 12 ঘন্টার বা 11 ঘন্টার, তার 1/3 হলো 6 ঘন্টা, 6 ঘন্টা কাটাতেন 11 নামাজ। কল্পনা করেছেন? নিসফাহু, কখনো কোনো অর্ধ রাত কাটাতেন, তা অর্ধ রাত হলো 5.5 ঘন্টা। কখনো কখনো 5.5 ঘন্টা, 5 ঘন্টা কাটাতেন 11 রাকাত নামাজ। আউ ইনকুস মিনহু কালিলা, অর্থাৎ তার চেয়ে একটু কম, 1/3। তা 1/3 হলো কমপক্ষে আপনার 3.5 ঘন্টা, 4 ঘন্টার কাছাকাছি 11 রাকাত নামাজ কাটাবেন। এখন আপনি বোঝেন, আমাদের নামাজ তো 20 মিনিটও লাগে না 11 রাকাত নামাজ পড়তে, কারণ আমরা আপ টু ডেট। আমরা নামাজ দেখাতে হয়, দেখাই আল্লাহ আমি কিন্তু দাঁড়িয়ে গেছি, কিন্তু আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে কান্নাকাটা করা, আল্লাহর সাথে হাসি করা, আল্লাহর সাথে কথা বলা, চুপি চুপি মোনাজাত যেটা বলে, দোয়া করা, নামাজের ভিতরে 7টা অবস্থায়, 7টার সময়, 7টা জায়গায় নামাজের মানে দোয়া কবুল হয়। তাকবীরে তাহরিমা পরে আল্লাহ রসুল 4-5টা দোয়া পড়তেন। আমরা তো সুবহানাক আল্লাহুম্মা পড়েতে চুপ করে থাকি, আর দোয়া নেই, কিন্তু 4-5টা দোয়া করতেন। কোথায় পাবো উস্তাদ? হাসনুল মুসলিম, কতবার বললাম আমার উস্তাদের লেখা হাসনুল মুসলিম, ওখানে দেখুন তাকবীরে তাহরিমার পরে কত সুন্দর দোয়াগুলো সব আছে, 4-5টা দোয়া পড়ুন, দেখবেন যে প্রায় ধরেন ওখানে ওই 4টা দোয়া। দোয়া তো আমরা পড়ি কি তাড়াতাড়ি পড়ি, কি পড়েছি তা জানি না, সুবহানাক আল্লাহুম্মা, সুবহানাক আল্লাহুম্মা, বুঝেছি কোনোদিন? আল্লাহ আল্লাহ রসুল তো আস্তে 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 পড়তেন, সুবহান রব্বি আল আলা, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। কতক্ষণ লাগলো? কারণ আমি যখন বলতেছি আল্লাহ তুমি আমার আমার নফসের তুমি ওয়ালি, বন্ধু, ও মাওলাহা তুমি অভিভাবক, চোখে একবারও পানি আসলো না, কারণ আমি নিজে বুঝলাম না কি কইছি তা জানিও না, পাকলামি করি মানুষকে দেখানোর জন্য বা মানুষকে বলানোর জন্য অথবা আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহ আমি কিন্তু নামাজ পড়লাম তাহাজ্জুদ নামাজ, তো এতে তো 10 মিনিটের বেশি লাগবে না। কিন্তু আল্লাহ রসুল ওই সময়টা আল্লাহর সাথে কথা বলতেন, দণ্ডায়মান থাকতেন। তাহলে তাকবীরে তাহরিমার পরে হলো দোয়া কবুলের সময়, রুকু অবস্থায় দোয়া মানে সূরা ফাতিহা পড়ার পরে ওই সময় দোয়া কবুলের সময়, তারপরে হলো রুকুতে যেয়ে ওই সময় দোয়া কবুলের সময়। আল্লাহ রসুল কো রুকুতে শুধু সুবহান রব্বিল আজিম পড়তেন নাকি? উস্তাদ সেই দোয়াগুলো করে তো এখানে কি বলা সম্ভব না? হাসনুল মুসলিম কিনেন, ওর মধ্যে পড়লো, ছোট্ট একটা বই, কেনাও লাগে না, ডাউনলোড করা ফ্রি, একটু পড়েন, একটু বাংলায় অনুবাদ আছে, ওগুলো মুখস্থ করে ফেললাম। আমি আল্লাহর সাথে কথা কমো আজকের থেকে, আমার আল্লাহ আমার আমার এত বড় প্রেম আর কার সাথে নিবেদন করা যায়? আমার স্বামী কি অত প্রেম বোঝে নাকি? আমার বাবা কি অত প্রেম বোঝে নাকি? আমার মা কি অত কিছু বোঝে নাকি? আমার আল্লাহ যা বোঝে, আমি যা বলি তাও বোঝেন, না না বলি তাও বোঝেন, অন্তরে কি উঠেছে তাও বুঝেন, তার সাথে কথা বলতে থাকেন রুকুতে যেয়ে। সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আল্লাহ রসুল কত দোয়া করতেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ মিলআ আল আরদ ওয়ামিলআ মা ফী মা মিলআ মা ফিল আরদ ওয়ামিলআ মা ফিস সামা ওয়ামিলআ মা বাইনাহুমা। কত সুন্দর সুন্দর দোয়া বললে মন শীতল হয়ে যায়। দাঁড়াই দাঁড়াই উঠে ওই সময় ফেরেশতারা সব ছুটে আসে, আমি লিখে নেবো, আমি লিখে নেবো, আমি লিখে নেবো। ওই ফেরেশতারা আসার সময় দেন,
দেখবেন যে ওখানে চলে যাবে প্রায় 2-3 মিনিট, 4-5 মিনিট। এরপরে সেজদায় যে ওই সময় দোয়া কবুলের সময়, ওই সময় আল্লাহ রসুল এমন সময় কাটাতেন, সুবহান আল্লাহ, কত দোয়া করতেন। 2 সেজদার মাঝখানে আল্লাহ রসুল তো 5টা শব্দ বলতেন, 7টা শব্দ বলতেন, কখনো 8টা সময় নিয়ে কথা বলতেন। তারপরে যে দ্বিতীয় সেজদার সময় দোয়া কবুলের সময়, তারপরে তাশাহুদ, দোয়া, দুরুদ, এরপরে যে দোয়া, কন্টিনিউয়াস দোয়া, সালাম ফেরানো রাত পর্যন্ত, আল্লাহ রসুলের পক্ষ থেকে এইসব জায়গাগুলোতে সময় দিতেন। উনি তো নামাজ পড়তেন না, উনি ইকামত সলা করতেন, কায়েম করতেন, পড়তেন না তো, কায়েম করতেন। আর নামাজ কায়েম করার অর্থ হলো এই, সালাত কায়েম করার অর্থ হলো যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি, অ্যাকশনকে ওইভাবে তোলা। এই জন্য তাহাজ্জুদের নামাজ অন্যান্য নামাজ থেকে আলাদা। তাহাজ্জুদ নামাজ একান্ত ব্যক্তিগত, ওটা হলো এমন যে পৃথিবীর লোক কেউ জানবেও না যে আমি নামাজ পড়ি, তা পৃথিবীর লোককে জানাইছেন তো মরেছেন, ওনার আমল পুরো নষ্ট হয়ে যায়। আপা বলেন না আজকে শরীরটা খুব খারাপ, কেন কি হয়েছে? আজকে আমি ওই সালাম আদা দিয়ে স্যার কইছিলেন নামাজ একটু লম্বা করে পড়তে হবে, তাই আজকে লম্বা করে পড়ছিলাম, তাই এখন কোমরে ব্যথা হয়েছে, টেলিফোনে আলাপ হয়ে গেল। এই কথা বলেছেন কি আপনার আমলটা সব নষ্ট হয়ে গেল আর আপনার মানে শিরিকের গুণা হলো, রিয়া সুমা বলে আর কি, কবিরা গুণা, তাও আমলটা তো নষ্ট হলেই হলো, আবার কবিরা গুণা হয়ে গেল, সুমা আর গুণা হয়ে গেল। এইগুলো তো করি আমরা প্রায়, মানুষ তার তো নামাজ পড়তে জানবে কেন, গোপন থাকুক সবকিছু, কিন্তু আমাদের একটু জানানো। আয়েশা সিদ্দিকা বুঝতেই পারতো না আল্লাহ রাসূল কখন উঠে গেছেন, কখন উজু করেছেন, কখন নামাজ পড়েছেন। নামাজ পড়তে পারতো হয়তো, ওনার এখন কোথায় গেলেন হাত এরকম করে করতে করতে দেখা গেল যে পানি পানি মতো কি, আবার উঠে বসলেন, বসলেন সেজদার জায়গাটায় পানি, এর আগ পর্যন্ত টেরও পান না যে আল্লাহ রাসূল কখন নামাজ পড়তে দাঁড়াইছেন। এক আগের মতন এখন তো আমাদের বিরাট বিরাট খাট থাকে, কুইন সাইজের, কিং সাইজের, তা সে সময় তো ওরকম বড় খাট না, ছোট্ট খাট, আল্লাহ রসুলের খাট আমি নিজে নিজে দেখছি, তো সেই খাট গুলো এখন ওই মসজিদ নববীতে আটকানো আছে, সেই খাটের খাট গুলো ছোট্ট ছোট্ট খাট, ছোট্ট খাট, দুইজন কোন রকম থাকা যায়, সে এখন গায়ে গায়ে সেখানেও টের পেতেন না, চিন্তা করেন। এইটাই হলো তার নামাজের পদ্ধতি ছিল, যার ফলে অত লম্বা হতো। আমরা তো নামাজ পড়ি, শুধু নামাজ পড়ে দেই, নামাজ কায়েম করি না, তাহলে ভয়ের কারণে এখন এখন থেকে শুরু করেন, ওইটা হলো বিষয় আর কি। আর প্রত্যেক দিনে তো উনি প্রথম রাখাতে সুরা ফাত, সুরা বাকারা, সুরা নিসা, সুরা আল ইমরান পড়েছেন তা না, তো এটা ভুল কথা। আল্লাহ রাসূল কখনো কখনো শুধু 2 রাকাত নামাজ পড়েছেন, তো 2 রাকাতের পরে 1 রাকাত, 3 রাকাত পড়েছেন, তখন হয়তো লম্বা করেছেন কেরাত গুলো, তিনি যেটা করতেন প্রত্যেক রাকাতে একটু লম্বা কেরাত করতেন, এমন না যে 1-1 রাকাতে তিনি সুরা বাকারা, সুরা আল ইমরান, সুরা নিসা এগুলো সব 1 রাকাতে পড়ে, ওটা একদিন দুদিন এরকম ঘটনা ঘটছে, ওটা সব দিনে এরকম না। তবে তার নামাজ, তাহাজ্জুদ নামাজ 2 ঘন্টার নিচে কোনো দিন ছিল না, 2 ঘন্টার নিচে কোনো দিন ছিল না, এটা আপনার শুধু লিখে রাখেন। আর 6 ঘন্টা পর্যন্ত যেত, মানে আল্লাহ রসুল যে নামাজ পড়তেন, যেটা 3 ভাগের 2 ভাগ, রাতে 3 ভাগের 2 ভাগ নামাজ পড়তেন, অর্ধেক নামাজ পড়তেন, 3 ভাগের 1 ভাগ নামাজ পড়তেন, এই হলো তার 3টি পদ্ধতি ছিল। সেটা মুজাম্মেলের প্রথমে আমরা পড়েছি, জি, বন খাদিজা আক্তার।